আরসিডির পর ক্রাউন বা ক্যাপ দরকার কেন? যখন রুট ক্যানাল সংক্রমিত হয় তখন এটা একটা মারাত্মক সমস্যার সৃষ্টি করে, যেখানে বোন এবং টুথ লসও হতে পারে। ডিপ ইনফেকশন চিকিৎসার জন্য আরসিডি দরকার হয়। এই ট্রিটমেন্ট একটি দাঁতকে তুলে ফেলে দেওয়া থেকে বাঁচাতে পারে, কিন্তু যেই বোন বা টিস্যু লস হয়ে যায় সেটাকে রক্ষা করতে পারে না। তাই অনেক সময় ডেন্টাল ক্রাউন একটা বেস্ট ওয়ে দাঁতটিকে ভবিষ্যতে টিকে রাখার জন্য আরসিডি করার পরে। আমরা এখন দেখব আরসিডি কী এবং ক্রাউন কেন দরকার। আরসিডি নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেটি দেখে নেবেন। আমি এখন আপনাদের সামনে ক্রাউন কী এবং কেন তার প্রয়োজন এ বিষয়ে আলোচনা করব। একটা ডেন্টাল ক্রাউন হলো দাঁতের আকৃতির ক্যাপ, যেটা কিনা দাঁতের উপর লাগানো হয় দাঁতটিকে তার পূর্বের মতো আকার আকৃতি ফিরিয়ে দেওয়ার জন্য, আর তার সাথে স্ট্রেংথ ও সৌন্দর্য বৃদ্ধি পায়, ফলে আরসিডি ট্রিটের দাঁতটি লঞ্জিভিটি বেড়ে যায়। এই ক্রাউনটি পুরো দাঁতটিকে কভার করে যায়, যেটা মাড়ি থেকে উপরের দিকে থাকে। গড়ে একটি ডেন্টাল ক্রাউন 5 থেকে 15 বছর পর্যন্ত টিকতে পারে, আর এটা কত দীর্ঘদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে সেটা নির্ভর করছে পুরোপুরি আপনার উপর। আপনার ওরাল হাইজিন মেনটেন করার সাথে সাথে আপনার যে সমস্ত ব্যাড হ্যাবিট আছে, যেমন দাঁতে দাঁত ঘষা, বরফ চিবানো, নখ কাটা, দাঁত দিয়ে কোনো কিছু খোলা ইত্যাদি পরিত্যাগ করতে হবে। রুট ক্যানাল ওয়ার্ক শেষ হওয়ার পর আপনার ডেন্টাল সার্জেন আপনার দাঁতের পার্মানেন্ট রেস্টোরেশন বা ফিলিং করবেন, দাঁতটিকে ইনফেকশন থেকে বাঁচাতে ও শক্তিশালী করতে। যদিও অনেক আরসিডি প্রসিডিউরে এই ফিল্ডটি টুথের ওপর ডেন্টাল ক্রাউন লাগানো হয় দাঁতটিকে ফ্র্যাকচার বা ক্র্যাক থেকে বাঁচাতে। আরেকটি সুবিধা হলো ক্রাউন আপনার দাঁতের ন্যাচারাল অ্যাপিয়ারেন্স অনেকটাই ফিরিয়ে দেয়। ক্রাউন কি সবসময় দরকার? যে সমস্ত ইনসাইজার এবং ক্যানাইন দাঁত তুলনামূলক ভালো অবস্থায় আছে, সেক্ষেত্রে হয়তো আরসিডির পরে ক্রাউন না করলেও চলবে। মুখের সামনের দাঁতে তুলনামূলক ফিজিক্যাল স্ট্রেস কম পড়ে প্রিমোলার ও মোলারের থেকে, যেহেতু এগুলো চিবাতে কাজে লাগে না। তারপরেও আরসিডি করার সময় একটা এক্সটেন্সিভ স্ট্রাকচার লস হয়ে যায়, বেশি ইনফেকশন থাকলে সেক্ষেত্রে বাইরের স্ট্রাকচার ঠিক থাকলেও ক্রাউন করাটাই ভালো, কারণ এক্ষেত্রে ক্রাউন করলে দাঁতটির স্থায়িত্ব বাড়বে। প্রিমোলার এবং মোলারের ক্ষেত্রে যেগুলো খুব ভালো স্ট্রাকচার আছে ও ফ্র্যাকচারে লো রিস্ক আছে বিশেষ কিছু কন্ডিশনে, সেক্ষেত্রেও শুধু ফিলিং করলেও চলবে। যাই হোক, শেষে যেটা বলতে হয়, আপনার ডেন্টাল সার্জেনই ঠিক করবেন বা আপনাকে সাহায্য করবেন যে আপনার দাঁতটির ক্ষেত্রে কোন প্রসেস ফলো করলে ভালো হবে সেই অপশন বেছে নিতে। আর আরেকটি কথা, সামনের দাঁতে স্ট্রেন্থ দরকার না হলেও বেশিরভাগ ক্ষেত্রে গুড অ্যাপিয়ারেন্স বা এস্থেটিক্সের জন্য ক্রাউন করে নিতে হয়। এতক্ষণ আমি ডিটেলসে ক্রাউন সম্পর্কে আলোচনা করলাম, এবার আমি এর অ্যাডভান্টেজগুলো আপনাদের সামনে পরপর বলে যাব। 1, এটি দাঁতটিকে শেপ সাইজ ও স্ট্রেন্থ দেয়। 2, গুড অ্যাপিয়ারেন্স দেয়। 3, প্রপার সিল হয় ফলে পুনরায় সংক্রমণের আশঙ্কা কম থাকে। 4, রেস্টোরেশনের লঞ্জিভিটি বাড়ে। 5, যাদের ক্লাইঞ্চিং হ্যাবিট আছে সেক্ষেত্রে কিছুটা উপকার হয়। 6, অপোজিট টুথের ফোর্সকে টলারেট করতে পারে। 7, রিআরসিডি করতে হলে ক্যাপ করা অবশ্যই দরকার। 8, দাঁতের ডেন্টিন লেয়ারের যে লস হয় আরসিডি করার সময়, ক্যানাল ক্লিনিং শেপিং করার জন্য বা কেমিক্যাল এজেন্ট ইউজ করার জন্য তার কম্পেনসেট হিসেবে কাজ করে। আপনাদের রুট ক্যানাল বা ক্রাউন সম্পর্কে আরও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার আর লাইক করবেন। ধন্যবাদ।